नमस्कार बंधुरा, आज के भिडियोते आलोचना करब शीतर दिन ठंडा जनित रोग हाथ छागल के क्यों बाँचान सम्भव एवं ठंडा जनित रोग हाथ बाँचाते हमें छागल के की खबर खावाते हैं खबरगुली क्यों तैरी करते हैं। शीतर दिन खावार निये विस्तारित आलोचना थाकबे आजकेर भिडियोते, भिडियोटी शेष मुहूर्त अब्दि अवश्य देखबें। प्रथम आलोचना करब शीतर दिन छागलर कौन कौन रोगगुली बेशी है एवं क्यों है। शीतर दिन साधारण छागलर निमोनिया, सर्दी, ज्वर, काशी ए धरनेर रोगगुलो बेशी देखा जाए। रोगगुली हवार पिछने विभिन्न धरण कारण थाके। छागल के जदि अतिरिक्त ठंडा लागे, ठंडा लागार फले छागल सर्दी लागे और सर्दिर चिकित्सा जदि सठिक समय सठिक भावे करानो ना हय सेटी निमोनियाय परिणत हो जाए। निमोनिया हवार पर जदि निमोनियार ट्रिटमेंट सठिक भावे करा ना हय ताहले सेई निमोनिया धीरे धीरे पीपीआर परिणत हो जाए। पीपीआर जदि एकबार छागल के आक्रमण करे तो सेई छागल के बाँचानो खुबई मुश्किल हो जाए। एर जन्य छागल के जदि पीपीआर हाथ थेके बाचाते चान ताहले छागलेर जदि सर्दी है सर्दी लागार संगे संगे छागल के सठिक ट्रिटमेंट दीते हबे जेन सर्दी छागलेर किछुक्षणेर मध्ये कम हो जाए। जदि आपनारा सर्दिर चिकित्सा सठिक भावे करते ना पारेन सेई सर्दी किन्तु धीरे धीरे भयानक रूपे रूपान्तरित हो जाए। शीतेर दिने छागलेर सर्दी एवं ज्वर अतिरिक्त मात्राय हय किन्तु सर्दी एवं ज्वर होवार कि कारण। এই রোগগুলি হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীরে ইমিউনিটি কম। যদি ছাগলের শরীরে ইমিউনিটি কম থাকে তাহলে এই রোগগুলি খুব সহজেই ছাগলকে আক্রমণ করে, বিশেষ করে জ্বর, সর্দি এবং কাশি। এবং এই রোগগুলির হাত থেকে বাঁচাতে হলে ছাগলের শরীরে ইমিউনিটি বাড়াতে হবে। এবং কিভাবে ইমিউনিটি বাড়ানো সম্ভব, ঠান্ডা জনিত রোগের হাত থেকে ছাগলকে বাঁচাতে হলে প্রথম ছাগলের ইমিউনিটি বাড়াতে হবে, দ্বিতীয় ছাগলের শরীর যেন সবসময় হিট থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের ইমিউনিটি বাড়াতে এবং ছাগলের শরীর হিট রাখতে আপনারা কি কি খাবার তৈরি করবেন এবং কিভাবে এই খাবারগুলো ব্যবহার করবেন। ছাগলের শরীরে ইমিউনিটি বাড়াতে হলে ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়ানো খুব প্রয়োজন। যেমন দানা খাবার ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে। নরমালি আপনারা যেভাবে দানা খাবার তৈরি করেন, যেমন ভুট্টা, গম, সরিষা খোল, ছোলা, মটরশুঁটি, এইসব উপাদান দিয়ে ঠিক এইভাবে খাবারটি তৈরি করতে হবে। এবং শীতের দিনে যে খাবার তৈরি করবেন সেই খাবারে সরিষা খোলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। গরমকালে যে খাবার আপনারা তৈরি করেন যদি সেই খাবারে এক কিলো সরিষা খোল ব্যবহার করেন তাহলে শীতের দিনে যে খাবার তৈরি করবেন সেই খাবারে দুই কিলো সরিষা খোল ব্যবহার করতে হবে। ছাগলকে যদি শীতের দিনে বেশি পরিমাণে সরিষা খোল খাওয়ানো হয় তাহলে ছাগলের শরীর সবসময় হিট থাকে। এছাড়াও বাইরে থেকে আর কিছু উপাদান মিক্স করতে হবে, যেমন মেথি, কালোজিরে এবং আজওয়াইন। তো মেথি, কালোজিরে এবং আজওয়াইন মিক্স করতে হলে আপনারা কিভাবে মিক্স করবেন। মেথি, কালোজিরে এবং আজওয়াইন এইসব উপাদান ছাগলকে খাওয়ানোর আগে এটা জানা খুব প্রয়োজন। ছাগলকে আমরা এইসব উপাদান খাওয়াবো কিছুর জন্য, এইসব উপাদান ছাগলের শরীরে কিভাবে কি কাজ করে। মেথি, কালোজিরে এবং আজওয়াইন এই উপাদানগুলো বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়, যেমন সর্দি, জ্বর, কাশি। এইসব রোগের অ্যান্টিবায়োটিক হিসেবে এইসব উপাদানগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা যদি এইসব উপাদানগুলো শীতের দিনে ছাগলকে নিয়মিত খাওয়াতে পারি তাহলে এই সব রোগের হাত থেকে আমরা রেহাই পাবো। ছাগলের শরীর সবসময় হিট থাকবে এবং ছাগলকে এই সমস্ত রোগ অত সহজে আক্রমণ করতে পারবে না। তো এইসব উপাদান যদি আমরা ছাগলকে খাওয়াই তাহলে কীভাবে খাওয়াবো। মনে করো 100 গ্রাম মেথি, 100 গ্রাম কালোজিরে এবং 100 গ্রাম আজওয়াইন একসঙ্গে মিক্স করে পাউডারে পরিণত করতে হবে। ছাগলকে আমরা যেসব খাবার খাওয়াই, যেমন সাইলেজ বা দানা খাবার, এইসব খাবারের সঙ্গে একটা ছাগল প্রতি প্রত্যেক দিন 15 থেকে 20 গ্রাম করে আমরা ছাগলকে খাওয়াবো। যদি আমরা এই উপাদানটি মিক্স করে একসঙ্গে খাওয়াতে পারি তাহলে শীতের দিনে যে ঠান্ডাজনিত রোগগুলি ছাগলকে আক্রমণ করে, যেমন জ্বর, সর্দি, কাশি, তাহলে এইসব রোগের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে এবং ছাগলের শরীর সবসময় ঠিক থাকবে, ছাগলের শরীর হিট থাকবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। শীতের দিনে আমরা ছাগলকে যে সমস্ত খাবার খাওয়াবো সেই খাবার যেন বেশিরভাগ শুকনো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কাঁচা ঘাস শীতের দিনে ছাগলকে খাওয়াতে হলে ঘাসটা একটু শুকিয়ে নিতে হবে, তারপরেই ছাগলকে খাওয়াতে হবে। প্রথমে ঘাস কেটে রোদ্রে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। যখন ঘাসটি একটু শুকিয়ে যাবে তখন ছাগলকে খাওয়াতে হবে। যদি শীতের দিনে অতিরিক্ত কাঁচা খাবার ছাগলকে খাওয়ানো হয় তাহলে কিন্তু ছাগলের ঘন ঘন সর্দি হবে এবং জ্বর হবে। ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচাতে হলে ছাগলকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন ছাগল যেন
কাঁচা খাওয়ার অতিরিক্ত মাত্রায় খেতে না পারে এবং ছাগল যে জায়গায় থাকবে সেই জায়গা যেন ভিজে ভাব না থাকে সেই দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি ভাইদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।